শ্রীমন্ত সাহার পর মঞ্চে আসছেন মৈত্রী বন্দ্যোপাধ্যায় ও সুমন বন্দ্যোপাধ্যায়। এরপরের শিল্পী উমা সরকার, আপনি প্রস্তুত থাকবেন। মঞ্চে মৈত্রী বন্দ্যোপাধ্যায় ও সুমন বন্দ্যোপাধ্যায়। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম। অসম্ভব ভালো লাগছে, এতটা রাত্রি হয়ে গেল, যথেষ্ট ঠান্ডাও আপনারা বসে আছেন। আমাদেরও প্রোগ্রামটা পেতে একটু হয়তো রাত্রি দিক হলো, তো আপনারা তো আছেন। আমি ব্যক্তিগতভাবে বীরভূম জেলার মেয়ে, শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে পড়াশোনা করলেও আমার লোকসঙ্গীত চর্চা এবং সেটা সর্বভারতীয় স্তরে, সেটা নিয়ে আমি অনেক কাজ করছি, রিসার্চ করছি। আপনাদের আশীর্বাদে আমি নিশ্চয়ই সেই কিছুটা হয়তো পারব। আমি শুরু করছি প্রথমে আমি আপনাদের একটু প্রান্তিক গান শোনাবো, একটা টুসু গান শোনাবো, যেখান থেকে আমি একটা ফিউশনের রূপে, আমি এবং সুমন আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করছি, আমাদের ব্যক্তিগত সহাবস্থানেও একসাথে শুরু করছি। নমস্কার, যারা শুনছেন খুব ভালো লাগে, আমরাও অনেকক্ষণ ধরে শুনলাম, একটু হালকা দিবার আর রিদিমের যে ইয়েটা দুদিনটা বড্ড বেশি হচ্ছে কানে লাগছে।
বাঁশি বাজায় ভালো জায়গা থেকে আসতে আসতে আমরা যাব শহরে, যখন পলাশপুরে আমরা এরপরে আমরা যাব সেই শীত পেরিয়ে, যখন আমরা ঘন শীত অতিক্রম করে চলে যাব ফাল্গুনে। রথ জাগা চাঁদ ভাসির সুরে মাতালপুরে ফাগুনানে, রথ জাগা চাঁদ ভাসির সুরে মাতালপুরে ফাগুনানে, মাদুল তালে ঘুমাশে না
আপনটা নেই আপন বলা সুরের ফাগুনে মেতে উঠেছে চারিদিক, আর হবে নাই বা কেন? প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীত মেলা। চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবাংলা এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 2000 জন সঙ্গীত শিল্পী, প্রায় 1500 জন লোকশিল্পী এবং 500 জন যন্ত্র সঙ্গীত শিল্পী, তার সাথে রয়েছেন 200 জন বাচিক শিল্পী। বিরাট কর্মযজ্ঞ।